হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডি হ্যাভ এর্থ কালেকশন ইফ ইউ ইন মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকন ফ্রেন্ডস আজকে একটা ফলের ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং এখানে আমি একটা লেবুর ডিজাইন শেয়ার করছি এবং এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি প্রথমে বলে নিতে চাই আমার কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো চাইলে অবশ্যই আপনারা পেজটা ভিজিট করতে পারবেন তো প্রথমে এইভাবে একটা ফোট তোলার পরে এর উপরে আমি এইভাবে সাইড থেকে দুটো ফোর তোলার জায়গা এক্সটেন্ড করেছি এবং এই লাইনে আমি এখানটায় এইভাবে আড়াড়ি দিক বরাবর একটা লাইন তৈরি করে নিচ্ছি এবং ক্ষেত্রে আমি টোটাল এখানটায় পাঁচটা ফোর তুলছি তো এখানে হাফ অংশ তৈরি করা হয়ে গেছে বাকি হাফ অংশ এখন আমি তৈরি করে নেব তো পাঁচটা ফোরের একটা লাইন তৈরি হয়ে গেছে এখন এর উপরে বোধ সাইড থেকে একটা একটা করে ফোর বাড়াবো তো এর জন্য এখান থেকে স্টার্ট করে আমি কন্টিনিউয়াসলি লাইনটা পুরো কমপ্লিট করবো তো এখানে আমি টোটাল সাতটা ফোরের একটা লাইন তৈরি করলাম এবং সেমভাবে এখন আমি এর উপরে আবার আরেকটা লাইন তৈরি করছি সাতটা ফোরের দ্বিতীয় লাইনটাও কমপ্লিট হয়ে গেল এখন আমি নটা ফোরের একটা লাইন তৈরি করছি ছটা ফোরের লাইনটির হাফ অংশ তৈরি হয়ে গেছে এখন আমি বাকি হাফ অংশ তৈরি করে ফেলেছি এর পরবর্তীতে এর উপরের অংশে আমি আরেকটা লাইন তৈরি করছি এক্ষেত্রে এই লাইনেও টোটাল নটা ফোরই থাকবে তো হাফ অংশ তৈরি হয়ে গেছে বাকি হাফ অংশ তৈরি করে নিলাম এর পরবর্তীতে সেমভাবে আরও একটা লাইন তৈরি করে নিয়েছি এর পরবর্তীতে আমি দু সাইড থেকে একটা করে ফোর কমিয়েছি এর জন্য এখানে আমার সাতটা ফোরের একটা লাইন তৈরি হয়েছে সাতটা ফোরে দুটো লাইন করার পর আমি এখানে পাঁচটা ফোরের একটা লাইন করছি এবং এর সাথে সাথেই কিন্তু আমার যে লেবুটা রয়েছে তার হাফ অংশ বা তার ফিগারটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এখানটায় দেখতেই পাচ্ছেন এই অংশটা তৈরি করা হয়ে গেছে তো ফিগারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে আমি এর উপরের অংশে মানে সেন্টারে যে ঘরটা আছে পাঁচটা ফোরের সেখান থেকে এইভাবে ডালের অংশ তৈরি করব বা বোটার অংশটা তৈরি করব। এর জন্য প্রথমে একটা ফোর তুললাম এর উপরে এখন আবার একটা ফোর তুলে নিচ্ছি এখানটায় এভাবে আরও আরেকটা ফোর তোলার পরে আমি এখানটায় এর সাথে অ্যাঙ্গেল করে আরেকটা ফোর তুলে নিচ্ছি এই অংশ থেকে আমি পাতার ডিজাইন তুলব যার জন্য আমি এর উপরে আরো দুটো ফোর তুলব তিনটা ফোরের একটা লাইনের পরবর্তীতে এর উপরের অংশে আমি আরও দুটো ফোর তুলছি এক্ষেত্রে আরও একটা লাইন যাবে তিনটে ফোরের সেক্ষেত্রে জাস্ট নিচের থেকে একটা ঘর বা ফোর উপরের দিকে উঠে যাবে তো সেমভাবে আমি আরও আরেকটা লাইন তৈরি করে নেব ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার এই পাতাটা প্রায় তৈরি হয়ে গেছে তো সেমভাবে চাইলে আপনারা তৈরি করতে পারেন অথবা আপনারা কিন্তু নিচে আমি আরেকটা পাতা তৈরি করছি সেটাও চাইলে তৈরি করতে পারেন তো এখানে এই পাতাটা পুরো কমপ্লিট হয়ে গেল এখন আমি নিচের অংশেই আরেকটা পাতা তৈরি করব এর জন্য এর ঠিক একটা ঘর নিচ থেকে এখানে এভাবে ছটা ঘর কাউন্ট করে ফোর তোলা স্টার্ট করছি তো প্রথমে এখানটায় আমি তিনটে ফোরের একটা আড়াআড়ির লাইন তৈরি করে নেব এর পরবর্তীতে এর উপরে এই সাইডে এইভাবে তিনটে ফোরের আরেকটা লাইন তৈরি করছে এক্ষেত্রে মাঝখানে কিন্তু একটা ঘরের গ্যাপ থাকছে তো এই জায়গায় কিন্তু দুটো পাতা সেপারেট হচ্ছে তো এখানটায় দেখতেই পাচ্ছেন এর পরবর্তীতে আমি এইভাবে দুটো ফোরের আরেকটা লাইন করে নিয়েছি এবং এইভাবেই কিন্তু আমার ডিজাইনটা পুরো কমপ্লিট হচ্ছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না